আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু পবিত্র রমজান মাস যেখান থেকে যিনি দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আহলান সাহলান মাহে রমজান এই রমজান আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে কোরআন না জিলের মাস রমজান কোরআনে তাহলে কি আছে কোরআনে রয়েছে মানুষের জন্য জীবন পথের পাথেও আমাদের এই দুনিয়ার জীবন কিভাবে চলবে কিভাবে আমার পরকালীন জীবনের সফলতা আসবে কিভাবে ব্যক্তি হিসেবে আমি ভালো থাকবো কীভাবে আমি পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকব কীভাবে আমার পারাপড়শিদের নিয়ে ভালো থাকবো কীভাবে আমি সমাজকে নিয়ে ভালো থাকব কীভাবে আমি বিশ্ব সভ্যতায় নিজেকে একজন ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করে আমি কীভাবে এক মঙ্গলজনক এবং খ্যাতি অর্জনকারী জীবন আমি অর্জন করতে পারবো সেটি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের মূল বিষয় তো যার জন্য রোজার লক্ষ্য হচ্ছে এভাবে যে মানুষকে প্রকৃতপক্ষে আল্লাহর যে খলিফা মানুষ যেটাকে যেখানে আল্লাহ বলছেন ইন্নি যে আইলুম ফিলাউদ্দে খলিফা মানুষ আল্লাহর প্রতিনিধি সেই প্রতিনিধির মর্যাদায় যাতে উন্নীত হতে পারি রমজান কিন্তু সেটি একটি গুরুত্বপূর্ণ রমজানের তারাবিহের নামাজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করা করি আমরা আমাদের জীবনের জন্য রোজাদার হিসেবে থাকি তারপরে আবার মাগরীবের পর এশার নামাজ এশার নামাজ পড়ে বিশ্বাকার তারাবিহের নামাজ এভাবে মানুষের জীবনে এ একটি যে অভ্যাস সেটি কিন্তু গড়ে ওঠে একই সাথে আমরা নিজেকে খুব পবিত্র ভাবি রোজা অবস্থায় এবং আমরা ভুলেও কিন্তু এক ফোঁটা পানি গ্রহণ করি না বা একা থাকা অবস্থায়ও কিন্তু আমরা এখানে শুধুমাত্র আল্লাহর ভয়েই পানাহার থেকে বিরত থাকি বা অন্য সব কাজ থেকে বিরত থাকি কারণ আল্লাহ দেখছেন অতএব রোজা হচ্ছে একটি বিশুদ্ধ জীবন যাতে লাভ করতে পারি সেই লক্ষ্যে এটি রোজা রোজা কিন্তু সুস্থ শরীর যাতে বান্দার হয় সেটিও কিন্তু লক্ষ্য অনেক ডাক্তার বলেছেন যে রোজা রাখবার মাধ্যমে মানুষের রোগগুলো কিন্তু আসলে ভালো হয় বা সেগুলো কিন্তু দমন হয় ক্যান্সারের মতন রোগ পর্যন্ত ডাক্তাররা বলেন দীর্ঘ দিন ডায়াবেটিক রোগ তারপরে একই সাথে কিডনির রোগ নানান ধরনের রোগের কথা তারা বলেন যে এটি রোজার মাধ্যমে কিন্তু বান্দা রোগমুক্তও হয় আত্মা যেমন পরিশুদ্ধ হয় এটি রোজার লক্ষ্য একই সাথে কিন্তু শরীরও সুস্থ থাকে একটি গাড়ি যদি চলে দীর্ঘ সময় একটা সময় তাকে বিরতি দিতে হয় তার যে যন্ত্রপাতিগুলোকে চেক করতে হয় তো ঠিক তেমনই এগারো মাস পরে এই রোজা পালন আমাদের শরীরকে যেমন ফিট করে একই সাথে আমাদের আত্মাকে তৈরি করে বেশি বেশি অবাধাতের জন্য অতএব সহমর্মিতা মানুষের প্রতি ক্ষমা দয়া ভালোবাসা স্নেহ প্রেম একই সাথে মানুষের প্রতি দায়িত্ব পালন পিতামাতার প্রতি সন্তানের প্রতি সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি নিজের প্রতি এই এবং এই দুনিয়ার কল্যাণ কিভাবে পরকালীন মুক্তি কীভাবে সেগুলো রমজানের মাধ্যমে বান্দা অর্জন করে অতএব রমজানের লক্ষ্য ব্যাপক বিস্তৃত আল্লাহ খুব অল্প শব্দে বলেছেন লা আল্লাহ কুমতাত্তা তাত্তাকুন তাকোয়া অর্জন এর মধ্যেই সব ব্যাখ্যা লুকায়িত আছে অতএব আমরা যেন এমন সুন্দরভাবে রোজা রাখি যাতে করে রমজানের যে লক্ষ্য আল্লাহ বলেছেন যে উদ্দেশ্যের কথা বলেছেন সেটি যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে এমন রোজা রাখার তৌফিক দেন যে রোজা রেখে আমরা মহান রব্বুল আলমিনের রোজার উদ্দেশ্য আমরা নিজেদের জীবনে সাধন করতে পারি জীবন যেন হয় এখানে সফল এবং পরকালে যেন জীবন হয় মুক্তির এবং নাজাতের আল্লাহ সেই তৌফিক দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু